ওই বিমল, বদি এসেছিস? ওঠো তো, ওঠো ওঠো ওঠো। তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, আজকে তো মিটিয়ে দেব। দে রে ভাই, মিটিয়ে দে রে। তুমি একটু থামো, আমি জলটা নিয়ে আসি। তুমি দাঁড়াও। ও এই নাও জল। আচ্ছা বৌদি, আজকে কি তুমি বেশি ভাজা পোড়া খেয়ে ফেলেছিলে? আরে মাছ মাংস, তিলের পিঠা এগুলো খেয়েই তো এত জ্বালা পোড়া করছে রে। আচ্ছা তুমি জানো না তোমার অ্যাসিডিটি আছে? তুমি কেন বারবার ভাজা পোড়া খেতে যাও এত বেশি? আরে ভাই, আমরা তো বাঙালি, বুঝিস না, পেয়েছি খেয়ে নিয়েছি। এবারে এই ওষুধটা খেয়ে নাও, তোমার সব জ্বালা পোড়া মিটে যাবে। না মিটলে তো আমি আছি। দে দে দে। ও কি, এখন আরাম লাগছে না? আরে ভাই সত্যি, তুই না থাকলে যে আজ কি হতো? আর তোর দাদা যে কখন গেছে, কখন যে আসবে কোনো ঠিক নেই। ভাগ্যিস তুই বাড়িতে ছিলি, না হয় ব্যথাতে আমি আরো ছটপট করতেই থাকতাম। শুনুন, আপনাদেরকেই বলছি, পেলে যে খেতে হবে এমনটা করবেন না, নইলে আমার মতো এইরকম দেবর ছাড়া উদ্ধার হতে পারবেন না।